আজকে আমরা শিখব ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট পিচ, মানে ইংরেজিতে আপনাকে কোনো কথাটা যদি বলা হয়েছে সেটাকে দুভাবে বলা যায়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। আপনাকে যে কথাটা বলা হয়েছে যদি আপনি সেটাকে যেরম বলা হয়েছে সেরমই বলতে চান তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর যদি সেই কথাটাকে নিজের শব্দতে বলতে চান তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। মাই মাদার সেড আই ওয়ান্ট টু গো ফর শপিং টুডে, আমার মা আমায় বলল আমি আজকে শপিং যেতে চাই। মাই মাদার সেড দ্যাট শি ওয়ান্টেড টু গো ফর শপিং দ্যাট ডে, আমার মা বলল যে সেই দিন সে শপিং যেতে চাইছিল। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যাওয়া আর ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ যাওয়া কিছু কিছু নিয়ম আছে যেটার পালন করে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট বানাতে পারি। যেরম ডাইরেক্ট স্পিচে যে জিনিসটা কথা বলা হয়েছে তার টেন্স বা তার কালটি পাল্টাবেন না, আর ইনডাইরেক্ট স্পিচে যা বলা হয়েছে তার কালটি পাল্টানো যায়, তখন সেই কালটি ওই সময় বা ওই জায়গায় নিয়ে কথা বলবেন যখন সেই কথাটি বলা হয়েছিল। তার নিয়ম হচ্ছে এরম ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, হি সেড আই ওয়ার্ক ভেরি হার্ড। এখানে ইনডাইরেক্ট জন্য সিম্পল পাস্ট টেন্সের প্রয়োজন করুন, হি সেড দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড। কিন্তু এখানেও এক্সেপশন আছে, যদি যে কথাটা বলা হয়েছে সেটা একটি ইউনিভার্সাল ট্রুথ তখন তার কালটি পাল্টাবে না। মাই টিচার সেড আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, মাই টিচার টোল্ড মি দ্যাট আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন। যদি ডাইরেক্ট সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, যেরম দে সেড উই আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, দে সেড ড্যাট দে ওয়ার প্লেয়িং ইন দ্য গার্ডেন। যদি ডাইরেক্ট সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সে আছে তখন ইনডাইরেক্ট সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে, যেরম আই সেড আই রান ফর অ্যান আওয়ার, আই সেড দ্যাট আই হ্যাড রান ফর অ্যান আওয়ার। যদি ডাইরেক্ট সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তখন ইনডাইরেক্ট সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে, যেরম মাই মাদার সেড ইট ওয়াজ রেইনিং, মাই মাদার টোল্ড মি দ্যাট ইট হ্যাড বিন রেইনিং। যদি ডাইরেক্ট সেন্টেন্সটি ফিউচার টেন্সে হয় তখন উইল আর শ্যালের জায়গায় ইনডাইরেক্ট স্পিচে উড আর শুডের প্রয়োজন হবে, শি সেড আই উইল স্টাডি অ্যাব্রড, শি সেড দ্যাট শি উড স্টাডি অ্যাব্রড। আর যদি ডাইরেক্ট সেন্টেন্সে মে বা ক্যানের প্রয়োজন হয়ে থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা মাইট বা কোডের প্রয়োজন হবে, কোডের আই সেড আই ক্যান কুক রাইস, আই সেড দ্যাট আই কুড কুক রাইস। আজ থেকে যখনই আপনারা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের কথা বলবেন তখন তার পরিবর্তনটি আর নিয়মগুলোটি মনে রাখবেন আর বলার চেষ্টা করবেন।